মাগুরায় বীজতলা থেকে দানা পেঁয়াজের চারা তুলতে শুরু করেছে কৃষকরা। ভালো দাম পাওয়ায় আগের তুলনায় জেলায় এবছর পেঁয়াজের চাষ বেড়েছে, আর কৃষকদের পাশে থেকে সব ধরনের সহযোগিতা করছে কৃষি বিভাগ। মাগুরার সংবাদদাতা সঞ্জয় রায় চৌধুরীর প্রতিবেদন, আরো জানাচ্ছেন রসনা তানিয়া। চাষাবাদের জন্য বিখ্যাত জেলা মাগুরায় এবছর লক্ষ্যমাত্রার চেয়ে বেশি পেঁয়াজ চাষ হয়েছে। অনুকূল আবহাওয়ার কারণে বাম্পার ফলনের আশা করছেন চাষিরা। বর্তমানে ক্ষেতে চারা তোলার কাজে ব্যস্ত তারা। জেলার বিভিন্ন গ্রামে পেঁয়াজের চাষ বেশি হয়। সাধারণত বীজতলা থেকে তোলার দু একদিনের মধ্যে অন্য জমিতে রোপণ করা হয় চারা। পৌষ মাসের মাঝামাঝিতে জমিতে পেঁয়াজ চারা রোপণ করা হয় এবং চৈত্র মাসের প্রথম দিকে পেঁয়াজ তোলা হয়। এক বিঘা জমিতে পেঁয়াজ চাষে খরচ হয় 10 থেকে 12 হাজার টাকা, আর পরিপক্ক পেঁয়াজ বিক্রি করা হয় 50 থেকে 60 হাজার টাকা। এই পেঁয়াজের দানা তুলেছি আমরা, জমি চাষ হয়ে গেছে, কালকে আমরা এগুলো লাগাবো। পেঁয়াজের এই দানা তুলেছি, এইগুলো তোলার পরে জমিতে লাগাবো। কৃষি বিভাগ বলছে পেঁয়াজ চাষিদের নিয়মিত প্রয়োজনীয় পরামর্শ দিয়ে সহযোগিতা করা হচ্ছে। আমরা কৃষি বিভাগ কৃষকের সাথে থেকে সার্বক্ষণিক এই পরামর্শ দিয়ে যাচ্ছি, এতে কৃষক লাভবান হচ্ছে। এবছর জেলায় পেঁয়াজ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 46,530 মেট্রিক টন। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।